আজকে আমি করছি কড়াইশুঁটি ধোকার ডালনা। এখানে আছে কড়াইশুঁটি বাটা, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওটাকে একটু ভেজে নিয়েছি, বেসন, টক দই, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনে আর জিরে ভাজা মশলা গুঁড়ো, হলুদ, গরম মশলা গুঁড়ো, সাদা জিরে, শুকনো লঙ্কা, নুন, চিনি দিয়ে আমি করব কড়াইশুঁটির ধোকার ডালনা। এখানে বেসনের সাথে এটা ফেটিয়ে নিতে হবে ভালো করে। নুন, নুন দিচ্ছি, সামান্য হলুদ, জিরের আর ধনে ভাজা গুঁড়ো, শুকনো লঙ্কা, আর অল্প চিনি নিলাম, এটাকে দিয়ে ফেটিয়ে নিতে হবে। একটু আদা বাটন দিয়ে দিচ্ছি, একটু ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে কড়াইতে তেলের মধ্যে ঢেলে একটু নাড়াচাড়া করবো, জলটা যতক্ষণ থাকে ততক্ষণ অব্দি একটু নাড়াচাড়া করে তারপরে থালাতে ঢেলে দেবো। কড়াইতে সাদা তেল দিলাম, এবার এই পেস্টটা এখানে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করতে হবে, সাদা তেল দিয়ে ঘরের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। জলটা শুকিয়ে এলে পরে ওটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি, থালার মধ্যে আমি তেল দিয়ে এই পেস্টটাকে ঢালবো, এটাকে বেশ ভালো করে তেল মাখাতে হবে।
ইচ্ছে করলে ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার হাত দিয়ে সুবিধা হয়, হাত দিয়ে ভালো করে দেওয়া যায় পুরোটা। এবার পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু সমান করে নিয়ে এইভাবে একটু শুকাতে একটু সামান্য একটু সময় লাগবে এটা জমতে। এটা একটু জমুক, এটা কেটে এখন এটা কি এটা জমে গেছে, কাটবো, বরফির আকারে কেটে নেবেন। এইভাবে কেটে তারপরে তেলে ভাজতে হবে এগুলোকে। এইভাবে বরফির মতন কেটে নিয়ে এবার আস্তে খুব আস্তে আস্তে তুলে ভেজে নিতে হবে। আমি এখন আসবো। এইভাবে বরফির মতন কেটে নিয়ে খুব আস্তে করে তুলে তেলে ভেজে নেবেন। একটু ভেজে নেব। এইভাবে খুব আস্তে করে তুলে নিয়ে তেলে দেবেন, এটা ভাজা হবে। আর একটু সময় লাগছে একটু জমার জন্য।
দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এত তাড়াতাড়ি হয় না, ওটা একটু জল এগুলো আস্তে করে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই তার মধ্যে একটা লঙ্কা দিচ্ছি ফোড়নে, সামান্য একটু সাদা জিরে, আর একটু গরম মশলা। তোর দিকে কি করছি, এটাকে এখন কষাবো, জল দিয়ে দিয়েছি, কষাতে হবে। আমি লবণ, লবণ হলুদ জিরে গুঁড়ো আদা বাটা একটু লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য, আর চিনি, একটু কষাতে হবে। ফুটে গেছে, আমি এর মধ্যে টক ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। সামান্য আরেকটু গরম মশলা গুঁড়ো দিলাম, ঘি, আর গরম মশলা দিয়ে একটু একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
আপনাদের এই কড়াইশুটির ধোকার ডাল ডালনা করে খাবেন, যদি ভালো লাগে। মুখের দিকে নিয়ে বলতে নাকি? আবার প্রথম থেকে? হ্যাঁ, মুখের মুখটা আপচা হয়ে যাচ্ছে তো। বললাম লাইক কমেন্ট শেয়ার। নমস্কার।